আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আমাদের খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, বন্দে মায়া লাগাইছে। আজকে আমাদের মায়া ভাই কিন্তু আমাদের বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা সহকারে সকল প্রজন্ম কিন্তু মায়া লাগিয়েছে। উপস্থিত আছেন আরেক বীর মুক্তিযোদ্ধা যার নাম মায়া, এবং আমরা গানও শুনি কিন্তু বন্দে মায়া লাগাইছে। আজকে আমাদের মায়া ভাই কিন্তু আমাদের বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা সহকারে সকল প্রজন্ম কিন্তু মায়া লাগিয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধা ফ্ল্যাগ প্লাটুনের মায়া ভাই আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার সম্মানিত বীর শ্রেষ্ঠ সন্তান বলেন না, তাদেরকে খলনায়ক উপাধিতে দিয়েছেন সবসময়। এই জন্যই তো মায়া ভাই বলে গিয়েছে যে বীর মুক্তিযোদ্ধাদের সামনে যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে তিরস্কার করেছে, যারা বুদ্ধিজীবীদেরকে মেরেছে, যারা লাল সবুজের পতাকা পায় নাই তাদের গাড়িতে লাল সবুজের পতাকা লাগিয়ে অপমান করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাদেরকে, তাদেরকে বলা হয়েছে খলনায়ক। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসে তাদেরকে আর খলনায়ক না, নায়ককে ভূষিত করে বীর শ্রেষ্ঠ সন্তানে তাদেরকে ভূষিত করেছে। এটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। আজ নির্মল চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং তিরিশের মাধ্যমে আপনাদেরকে আবারও শ্রদ্ধা জানাতে চাই। প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আমরা আয়োজনটা শুরু করেছি গত বছর থেকে। আমরা মনে করি এই আয়োজন আপনাদের জন্য না, এই আয়োজন হচ্ছে সমগ্র বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানোর জন্য আয়োজন। এটি শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের না, এটি সকল বাংলাদেশের সকলের জন্য। আজকে অনেক কথা বলতে ইচ্ছা করে। আমার মনে হয় আজকে মায়া ভাই যে বক্তব্য দিচ্ছিলেন, কামাল ভাই যে বক্তব্য দিচ্ছিলেন, আমাদের সামনে যে মুক্তিযোদ্ধা কমান্ডাররা যে বক্তব্য দিচ্ছিলেন, এগুলো কিন্তু ইতিহাস। এই ইতিহাসগুলো কিন্তু বলে তুলতেই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমি চিন্তা করছি পরবর্তীতে আমি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব যে কিভাবে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন পার্কগুলো আমরা ওপেন করছি, একদিন কি পারি না গাছতলায় বসে বসে বাদাম খেয়ে চা খেতে খেতে এই ইতিহাসগুলো শোনার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু সেদিন আমরা দাওয়াত দিতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা শুনবে তাদেরকে অপপ্রচার করা হচ্ছে, ইতিহাসের ভিতরে 21 বর্ষের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমাদের এখন সময় আসছে সত্য ইতিহাসকে বলার জন্য, যে ইতিহাসগুলো আমি কিছুক্ষণ আগে শুনলাম কামাল ভাইয়ের কাছ থেকে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে, বিশেষ অতিথি থেকে, যে এই সময় ঢাকা দখল হয়ে আসছে, কিভাবে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এলাকাতে পাড়ায় পাড়ায় মুক্তিযোদ্ধারা ঢুকে তারা এ দেশ স্বাধীন করেছেন। তারা কি চেয়েছেন? তারা লাল সবুজের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু কি চেয়েছে? লাল সবুজের পতাকা দিয়ে গেছে আমাদেরকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আমাদের খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে। সবাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালো না বেশে নিজেকে ভালোবাসে, তাই তো কারো কথা চিন্তা করে না। চিন্তা না করে নিজেরা একটার পর একটা দখল করে নিচ্ছে বাড়ি ঘাড়ি সবকিছু। তাই আজকে সময় এসছে ওদের বিরুদ্ধে প্রতিবাদ হতে হবে, যারা দখল করে যারা দূষণ করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে আসুন। আমরা দখলদারের বিরুদ্ধে আমরা অভিযান চালাতে চাই, আমরা দখলদারের বিরুদ্ধে অভিযান চালাতে চাই। যেই খালি যাই সেই খালের পাড়ি দেখি দখল হয়ে গিয়েছে, যেই খেলার মাঠ ধরি সেটাই দখল হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন দখলদার দূষণের বিরুদ্ধে হুঁশিয়ার, জিরো টলারেন্স দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমি যখনই আমরা এই দখলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই আমাদের কিন্তু পুলিশ দরকার হয়, ম্যাজিস্ট্রেট দরকার হয়, এটি কিন্তু আমি সবসময় পাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমি পাই বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন আমাকে সাপোর্ট দেয়, এটি একটি বিরাট বড় ব্যাপার। কিন্তু এটি একটি বিরাট বড় ব্যাপার, যে কোনো দখল উচ্ছেদ করতে গেলেই কিন্তু আমরা সেই কাউন্সিলরদের সাহায্য পাই,
আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাহায্য পাই, এই সাহায্যটায় পাই দেখি কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে আছে।